হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাহাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমাদের প্রত্যেকটা লাভলি অডিয়েন্সকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবং এই ঈদের আনন্দ প্রত্যেকটা মানুষের হৃদয়ে বয়ে আনুক সুখ, শান্তি এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ব্রাজিলিয়ান প্লেয়ারদের কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি, যেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটির ভিতর রিকল কন্ট্রোল করতে পারবা, যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ওপি লেভেলের অটো হেডশট দিতে পারবা। তো বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটির ভিতর রিকল কন্ট্রোল করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো ফ্রি ফায়ার গেমের সেন্সিটিভিটি। তো এখানে অনেক সময় অনেক ইউটিউবার কিন্তু তোমাদেরকে অনেক ধরনের সেন্সিটিভিটি রিকমেন্ড করে, এন্ড তোমরা ওই ভিডিও দেখে গেমের ভিতর যে তোমরা ওই সেন্সিটিভিটিটা ইউজ করো, বাট তোমাদের গেমের ভিতর কিন্তু রিকলটা কন্ট্রোল হয় না, এন্ড হেডশটও কিন্তু ঠিকঠাক ভাবে লাগে না। তো এই বিষয়টার মূল কারণ হলো তোমরা বিভিন্ন জনে বিভিন্ন ডিভাইস ইউজ করো, এন্ড এখানে তোমাদের ফোনের র‍্যাম ঠিক থাকলেও কিন্তু তোমাদের ফোনের প্রসেসরটা ঠিক থাকে না, যার কারণে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের সেন্সিটিভিটির দিক দিয়েও কিছুটা গড়বড় হয়। তো এর জন্য তোমাদের ফ্রি ফায়ার গেমটির ভিতর রিকল কন্ট্রোল করতে গেলে আগেই তোমাদের সেন্সিটিভিটিটা ঠিক করতে হবে। তো এর জন্য তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমের ট্রেনিং মোডে চলে যাবা, দেন তোমরা এখানে সেন্সিটিভিটিতে এসে তোমরা সেন্সিটিভিটিটা রিসেট করে দিবা। তো এখন তোমরা এখানে ট্রেনিং মোডে প্র্যাকটিস করবা, দেখবা যে তোমাদের কেমন হেডশট লাগে বা কেমনটা রিকল কম হয়। যদি এখানে তোমাদের রিকলটা কম না হয় তাহলে তোমরা এখান থেকে হালকা একটু সেন্সিটিভিটি বাড়াবা, দেন তোমরা এখানে ফায়ার করে দেখবা যে এখানে তোমাদের কেমন হেডশট লাগে বা কেমন রিকল কম হয়। তো এখানে তোমাদের যদি পারফেক্ট ভাবে হেডশটটি লাগে বা রিকলটা কন্ট্রোল হয় তাহলে কিন্তু তোমরা সেম সেন্সিটিভিটিটা ইউজ করবা। তো এইভাবেই কিন্তু তোমরা নিজেরাই তোমাদের ফোনের পারফেক্ট সেন্সিটিভিটি সেটিংটা মিলাতে পারবা, এন্ড এর মাধ্যমে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটির রিকলটাও কন্ট্রোল করতে পারবা। তো এটা কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদের সব থেকে সিক্রেট একটা বিষয়। তো ফ্রি ফায়ার গেমটির রিকল কন্ট্রোলের জন্য এন্ড ওপি লেভেলের হেডশট দেওয়ার জন্য তোমাদের ফোনের সেন্সিটিভিটির পাশাপাশি কিন্তু তোমাদের কাস্টম হুডের রাইট ফায়ার বাটনটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো তোমরা যদি এখানে তোমাদের ফায়ার বাটনটা অনেক বড় রাখো বা অনেক ছোট রাখো তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেমটির ভিতর রিকলটা হতে পারে বা রিকলটা অনেক কম হতে পারে, এন্ড ঠিকঠাক ভাবে হেডশটটি নাও লাগতে পারে, যার জন্য এখানে তোমরা কিন্তু তোমাদের ফোন অনুযায়ী তোমাদের রাইট ফায়ার বাটনটা পারফেক্ট ভাবে সেট করতে পারো। তো এইখানে তোমাদের এমন জায়গা ফায়ার বাটনটা রাখতে হবে যেখানে তোমরা ড্র্যাগ করার ডিসটেন্স পাও, এন্ড তোমরা এখানে সঠিকভাবে ড্র্যাগ করার মাধ্যমে কিন্তু একটা এনিমিকে অনেক সুন্দরভাবে হেডশট দিতে পারবা। তো এখানে আমি কিন্তু আমার ফায়ার বাটনটা 45-50 এর ভিতর রাখি, এন্ড এখানে অনেক সময় তোমাদের ফোনের সাইজ ছোট বড় হওয়াতে তোমাদের ফায়ার বাটনের ক্ষেত্রে কিন্তু এখানে একটু কম বেশি ফায়ার বাটন রাখতে হতে পারে। তো তোমরা সব সময় একটু নিচের দিকে ফায়ার বাটনটা রাখার চেষ্টা করবা, যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ড্র্যাগটা করার ডিসটেন্সটা অনেকটা বেশি পাবা। তো এরপরই তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর রিকল কন্ট্রোল করার জন্য তোমাদের ফোনের ডিপিআর দিকে ফোকাস দিতে হবে। তো তোমরা যারা লো ডিভাইসে ফ্রি ফায়ার গেমটি খেলো, তোমাদের ফোনের সেন্সিটিভিটি কম হওয়ার কারণে তোমরা কিন্তু অনেকেই অনেক ধরনের ডিপিআই ইউজ করো, কেউ বেশি ডিপিআই ইউজ করো, আবার কেউ কম ডিপিআই ইউজ করো। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটির ভিতর পারফেক্ট ডিপিআই ইউজ না করার ফলে তোমাদের গেমের ভিতর কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে তোমাদের এখানে অতিরিক্ত রিকল হয়ে যায় অনেক সময়। তো এর জন্য তোমরা যারা লো ডিভাইসের ফোন ইউজ করো তোমাদেরকে অবশ্যই ডিপিআই ইউজ করতে হবে। তো এখানে তোমাদের ডিফল্ট ডিপিআই যা দেওয়া থাকে তার থেকে 50 ডিপিআই তোমরা বেশি ইউজ করতে পারো, বাট তার বেশি ডিপিআই কিন্তু তোমাদের ইউজ করা যাবে না, কারণ তোমরা যত বেশি ডিপিআই ইউজ করবা ততই কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের সেন্সিটিভিটি বাড়বে, বাট এখানে কিন্তু তোমাদের অতিরিক্ত রিকল হওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য ফ্রি ফায়ার গেমের ভিতর রিকল কন্ট্রোল করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের আমার এই টিপস এন্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে, এন্ড তোমরা যারা ভালো প্রসেসরের ফোন ইউজ করো তোমাদের ফোনে কিন্তু ডিপিআইটা ইউজ না করলেও হয়, কারণ তোমাদের ফোনে কিন্তু আগে থেকে সেন্সিটিভিটি বেশি দেওয়া থাকে। তো এক্ষেত্রে তোমরা 10-20 ডিপিআই ইউজ করে দেখতে পারো, যদি তোমাদের এখানে রিকলটা বেশি হয় তাহলে তোমরা ডিপিআইটা ইউজ না করবা। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনের রিকলটা কন্ট্রোল করতে পারো, এন্ড ব্রাজিলিয়ান প্লেয়াররা কিন্তু সেম ভাবেই তারা তাদের ফোনের রিকলটা কন্ট্রোল করে, এন্ড ফ্রি ফায়ার গেমটিতে হেডশট দেওয়ার জন্য তারা কিন্তু তাদের ফোনে পারফেক্ট সেটিংটা সাজিয়ে নেয়। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। এন্ড বন্ধুরা, তোমাদের ঈদটা কেমন কাটলো এটা কিন্তু অবশ্যই তোমাদের ভাইটাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। তো বন্ধুরা, ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।